আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে বরাবরের মতোই আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিবেন। তো এইখানে এই তো শাকে নাস্তা খাওয়ার মধ্য দিয়ে আমার আসলে সকালটা আমি স্টার্ট করি আমার ব্লগে সাধারণত ফারি শাখের নাস্তা খাওয়াইটা আমি অনেকবার দেখিয়েছি নাস্তা বানানো সকালবেলা আমি তেমন নাস্তা সকালবেলা বানাই না কারণ দেখা যায় রাত্রি আমি রুটিটা বানিয়ে রাখি আর সকালবেলা শুধু ভাজিটা করি অথবা ডিম ভাজি দেওয়া ডিম পোস্ট খাওয়ানো হয় আর নাস্তা খাওয়ার পরে এগুলো অনেক কাজ করেছি কাটাকটি তারপরে রান্নার অ্যারেঞ্জমেন্ট কী রান্না করবো আজকে সবগুলো এইগুলো একদম কেটে বেছে ধুয়ে সব প্রিপারেশন নিয়ে রেখেছি শুধু রান্না করব। শুধু রান্না করলেই হবে এখন ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি চুলায় আর এই ছোটো মাছগুলো গতকালকে রাত্রে এনেছিলো অনেক ফ্রেশ ছিল মাছগুলো তো টাটকাই ছিল তো এই জন্য ভাবলাম যে আজকে রান্না করে ফেলি টাটকা টাটকা রান্না করলে মজাই আলাদা রাত্রে যেহেতু রান্না করতে পারি নি আর এখানে তেমন ছোটো মাছ পাওয়া যায় না তো হঠাৎ হঠাৎ মাঝে মাঝে পাওয়া যায় আর কি আর আজকে আমি রান্না করব বেগুন দিয়ে এইগুলো হচ্ছে পাঙ্গাস মাছের পেটি যে টুকরোগুলো থাকে ওইগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইগুলো দিয়েই আমি মূলত আজকে বেগুন দিয়ে চড়চড়ি করব। যারা যারা এই রান্নাটা আজকে নতুন দেখছেন বা কখনো খাননি একবার রান্না করে হলেও খেয়ে দেখবেন এটা কতটা মজার হয় অনেক মজার হয় এই রান্নাটা এটা আসলে আমার শাশুড়ি মার রেসিপি আমি আমাদের বাড়িতে কখনো খাইনি আমি আমাদের বাড়িতে চিংড়ি মাছ দিয়ে বেগুনের চটচড়ি খেয়েছি কিন্তু আমার শাশুড়িকে দেখেছি যে এই পাঙ্গাসের পেটিগুলো দিয়ে উনি বেগুনের চড়চুরি করতে আসলে প্রথমবার যখন খেয়েছি তখন অনেক মজা লেগেছিলো তখন থেকে আমি এইভাবে রান্না করার চেষ্টা করি আর কি ওনার মতো করে জানি না কতটুকু হয় কিন্তু আমার কাছে ভালোই লাগে এই রান্নাটা এইভাবে খেলে তো মাছগুলো তেমন একদম খুব কড়া করে ভাজতে হবে এরকম না হালকা একটু ভেজে নিলেই হবে আর ওই করার মধ্যে আমার একটু তেল দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে তো তেল দেওয়ার পরে আমি একটু মোটা মোটা করেই পেঁয়াজগুলো কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো দিয়ে সাধারণত চটচড়িতে আমি একটু মোটা করেই পেঁয়াজ কেটে দিই তাহলে একটু খেতেও ভালো লাগে আর বেশ কয়েকটা কাঁচামরিচও আমি এইভাবে কেটে দিয়েছি আসলে রান্না করতে আসলে সব কিছু যদি একবারে গুছিয়ে রান্না করা আসতে হয় রান্না করতে যায় তাহলে দেখা যায় সময়টা একটু কম লাগে মানে তেমন তাড়াহুড়া করতে হয় না সব কিছু হাতের কাছে পাওয়া যায় গুছিয়ে নিলে মনে হয় যে রান্না করা আসলে রান্নার অ্যারেঞ্জমেন্টেই যায় বেশি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আপনি কাটা বাছা ধোয়া তা এগুলাইতেই আসলে সময়টা বেশি যায় তো আমরা যারা রান্না করি প্রতিদিন তো প্রত্যেক দিনই তো একই রুটিনে আমরা কি রান্না করবো এটাই এটা টেনশন অর্ধেক বেলা ওইখানেই চলে যায় যে আজকে কী রান্না করব আজকে কি রান্না করব তো আমি বলবো যারা নতুন গৃহিণী বা যারা আছেন আপনি যদি চিন্তা করে থাকেন রাতের বেলা বা একটু সকালবেলা নাস্তা খাওয়ার সময় যদি চিন্তা করে রাখেন যে আজকে আমি এটা দিয়ে এটা রান্না করব বা এই মাস দিয়ে এটা রান্না করব। তাহলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে যায় আপনি ঘুম থেকে উঠি যদি মাছটা ভিজিয়ে রাখেন তাহলে দেখা যায় আপনি রাস্তা খাইতে খাইতে এ না মাছটা ভিজে গেলো বা রাত্রে প্ল্যান করে রাখতে পারেন যে আমি আজকে এই মাছটা দিয়ে এই তরকারিটা রান্না করব বা এই রান্না হবে আজকে আমার বাসায় তাহলে কিন্তু আপনার সময়টা অনেক বেঁচে যায় আপনার কাজ করতে সুবিধা হয় আপনার কাজের গতিটাও বেড়ে যায় মানে আপনি সহজেই সব কিছু করতে পারতেছেন তখন আর চিন্তা ভাবনার কাজটা আর করতে হয় না তো আমি এইভাবেই করি মূলত যে দেখা যায় আগের দিন রাতের বেলা আমি প্ল্যান করে রাখি যে কী রান্না করব বা সকালে ঘুম থেকে উঠেই আমি চিন্তা করি যে আজকে কী রান্না করব ওই প্রিপারেশন অনুযায়ী ওই মাছটা ফ্রিজ থেকে বের করা তারপর ওই সবজিটা কেটে রাখা এগুলো করে রাখলে দেখা যায় অনেক কাজটা এগিয়ে যায় আর রেসিপিটা আসলে দেখেই বুঝতে পারছেন আমি আর বললাম না তেমন কিছু তো সব কিছু রেগুলার মশলা দিয়েই বেগুনটাকে একটু কষিয়ে নিয়েছি এখানে তেমন আমি কিন্তু পানি দিই শুধু কষানোর সময় মশলাটা যেন পুড়ে না যায় গরম গুঁড়া মশলা সেই জন্য একটু পানি দিয়েছিলাম এরপরে কিন্তু আর কোনো পানি দিই বেগুনে পানি দিতে হয় না চোরচুরিতে বেগুন কিন্তু এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো একদম নামানোর পর্যায়েই চলে আসছে আমারটা হয়ে গেছে প্রায় তো নামানোর আগে ধনে দিয়ে দিলাম ধনে পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে খেতে তো একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করছি আর এটা একটু ভাজা ভাজা মানে একটু লালচে লালচে একটু ভাজা ভাজা করলেই ভালো লাগে খেতে তো এই তো হয়ে গেল আমার বেগুনের চটচড়িটা আর আজকে রান্না করব হচ্ছে গোড়া মাছ দিয়ে টমেটোর ঝোল আর সুটকি রান্না করব। আমার বাসায় ফারিসের বাবা খুব শুটকি পছন্দ করে আর বাবাও এসেছে বাবাও শুটকি খেতে পছন্দ করে মানে আমার শ্বশুর তো ওনাদের কথা দিয়ে আজকে সুটকি রান্না করব। আর গুঁড়া মাছ রান্না করব আর গুঁড়া মাছটা আমার পাশে খুব কমই খাওয়া হয় যেহেতু পাওয়া যায় না সচরাচর খুব কমই পাওয়া যায় আর মাছগুলো খুব ফ্রেশ ছিল কাটতেও বেশি সময় লাগে নেই আসলে টাটকা মাছ বা ফ্রেশ মাছ থাকলে কিন্তু কাটতে বিরক্ত লাগে না অনেক সময় মাছের ধরন অনুযায়ীও ডিপেন্ড করে যে আসলে কাটতে কতটা বিরক্ত লাগছে অনেকেই ছোটো মাছ কাটতে চায় না বা পছন্দ করে না আমি পছন্দ করি না ছোটো মাছ কাটতে অনেক সময় চলে যায় এখানে তো যদি একটু ফ্রেশ মাছ থাকে তাহলে কিন্তু কাটতে বেশি সময় লাগে না মনে হয় আমার কাছে মাছগুলোও খুব টাটকা ছিল তো টমেটো রান্না করব। এখন সব মশলা টশলা দিয়ে টমেটোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই টমেটোর ঝোলটাও কিন্তু খেতে খুব ভালো লাগে গোড়া মাছ দিয়ে সাধারণত এই টমেটোর ঝোলটা আসলে ভালো লাগে আর অন্য চুলায় আমি সুটকিটাও রান্না করে ফেলতেছি যেহেতু আসতে খুব একটু তাড়াহুড়াই করতেছি একটু রান্না করতে আজকে একটু লেট হয়ে গেছে আমার আসলে আজকে আমি নাস্তা খাওয়ানোর পরে মানে সকালবেলা নাস্তা বাবাকে নাস্তা খাওয়ানোর পরে আমি আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম যেহেতু ফারিশা ঘুমাচ্ছে আপনাদের ভাইও অফিসে চলে গিয়েছিলো তখন দেখা যায় আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ওইটার কারণে আসলে আজকে আমার একটু রান্নাটা লেট হয়ে গেছে তো বেসিক্যালি বাবা যেহেতু একটু আগে আগেই খায় নামাজ পরে দেড়টার মধ্যে বা দুটার মধ্যে খেয়ে ফেলে তো বাবার জন্য আমি একটু তাড়াহড়া করতেছিলাম তো মাছগুলো দিয়ে দিলাম টমেটোটা কষানোর পরে তারপরে এখন আমি পর্যাপ্ত পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলটা একটু পাতলাই রাখবো খুব বেশি ঘন করব না আর হচ্ছে আর এই মাছের ঝোলটাও খেতে অনেক ভালো লাগে টমেটো দিয়ে আমি এখানে আলু দিই নি অনেকে আলু দিতে পারে বা আলুটা যদি একটু সিদ্ধ করে ভেঙে দেওয়া হয় সেটাও কিন্তু অনেক ভালো লাগে তো আরেক দিন যদি করি ওই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন একটু ধনে পাতা দিয়ে দিব দিয়ে নামিয়ে ফেলবো তো তরকারি কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে মাসাল্লাহ সবাই বলেছে বাবা বলেছে যে খুব ভালো হয়েছে রান্নাটা তো আমার রান্না ওইদিকে তো শুটকিটাও কমপ্লিট হয়ে গেছে ভাতও রান্না করে ফেলছি তো আমার মোটামুটি সব কাজ শেষ তারপরেও কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ ছিল ঘর তোর গুছিয়ে নিয়েছি তো আর এদিকে ফারিসা খেলছে এটা হচ্ছে ফারিসের নতুন খেলনা তার দাদা দিয়েছে তাকে কিনে গতকালকে দিয়েছে তো এটা পেয়েছে খুব ভালোই আজকে সারাদিন এটা নিয়েই ব্যস্ত মোবাইল একটু কমই দেখেছে মানে নতুন কিছু পেলে ওইটা নিয়ে কিছু দিন থাকে তারপরে ওইটার অ্যাট্রাকশন শেষ হয়ে গেলে সে আবার পুনরায় তার মতো চলে কিন্তু নতুন কোনো দিন কিছু পেলে সেটা নিয়ে কতদিন থাকবে ওই খেলনাটা নিয়ে বা ওই জিনিসটা নিয়ে সে কতদিন থাকে যাই হোক তো এইভাবেই সে খেলতেছে হোক আবার টিভিও দেখতেছে কার্টুন দেখতেছে তো আমিও ঘর একটু কুছিয়ে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দেব তারপর মশার বাকি আছে আজকে ঘর মুছতে হবে তো এই তো আমি এখন ঘরগুলো ঝাড়ু দিব তো ফার্স্যাকে বলতেছিলাম যে তুমি খেলানি একটু সরো সাইড হও আমি ঘর ঝাড়ু দেবো আর ঘর ঝাড়ু দিলে আমি সব ফ্যান অফ করে ঘর ঝাড়ু দিই কারণ তা নাহলে অনেক একরুম যদি ঝাড়ু দিই ওই ওই রুমটা যদি ফ্যানের বাতাস থাকে অন্য রুমে তাহলে কিন্তু দেখা যায় উড়ে উড়ে আবার ওই রুমে চলেই আসে এই জন্য আমি কী করি সব রুমেরই ফ্যান অফ করে দিই তারপরে আমি ঘরটা ঝাড়ু দিই আর ঘর ঝাড়ু দেওয়ার যদি একটু সুন্দর করে হয় তাহলে কিন্তু ঘর মুছাটাও সুন্দর হয় আমার কাছে মনে হয় এই জিনিসটা আমি ঘর ঝাড়ু দেওয়ার পরেই আমি ফার্নিচারগুলো একটু মুছে নেই কারণ ঘর ঝাড়ু দেওয়ার পরে আবার এই ধুলাগুলো উঠতে থাকে তখন দেখা যায় আবার একটু সাদা সাদা ভাব হয়ে থাকে তো আমি বেসিক্যালি এটাই করি তো এরপরে আর ক্যামেরাটা অফ অন করি নেই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ